এসি বলেন, আইবি প্যাটার্ন বলেন, ইউএফ প্যাটার্ন বলেন, তারপরে কি টিএসসি বলেন, সব ভাগ দিয়েছে। কিন্তু দেখা গেলো আমার চাকরি হচ্ছে না। আমার ফ্রেন্ডরা দেখা গেলো যে ওদের সবাইকে একটু একটু মনে হিসেবে হবে, ফ্রেন্ড হয়ে গিয়েছে, আমার তো হয় না। মানে আমি তো আমার কথা বলছি, তো হতাশ, মানে এটা নিয়ে আসলে ডিসঅ্যাপয়েন্টমেন্ট আসলে হচ্ছে নাকি। তো তখন হবে দেখবেন যে একবার দুই তিনটা থাকবে, আমার তো এখনো তিন চারটে পেন্টিং আছে, ঠিক আছে। তো ব্যাপার হচ্ছে যে তাহলে কি করতে হবে, প্রথমে আপনাকে যদি ভাবতে হচ্ছে আপনাকে একটা হয় পাওয়ার সিকিউর অথবা বিপিএসসি অথবা আপনার মিস প্যাটার্ন উইথ ডেটা, আপনাকে একটা প্রথমে নিতে হবে। আমি যেখানে একটা সাইট দিয়েছিলাম, তাই না, পিবিএস আরবি বলেন, কিন্তু সব পাওয়ার সেক্টর। কিন্তু কথা হচ্ছে পিবিএস আরবিরা কিন্তু ওদের নিজস্ব একটা ফ্যাসিলিটি করে থাকে, এটা তো জানেন। আপনি বেশিরভাগ গুয়েট নেই, গুয়েট নেন এবং গুয়েট বেশি নেই, আর আপনি পলিটেকনিক নেন, হ্যাঁ পলিটেকনিক। ধরো তো প্যাটার্ন একটা কঠিন একটা ব্যাপার, এটা আপনাকে ভালো বুঝতে হবে, এটাকে ইউটিলাইজ করতে হবে, কীভাবে আপনার টাইমটাকে ইউটিলাইজ করবেন, কীভাবে এটাকে আপনি ইউজ করবেন, সেটা আপনাকেই করতে। আমি আপনাকে বারবার যদি মোটিভেট করি তা আপনি চাকরি পাবেন, ক্লিয়ার? এটা তাহলে আপনাকে কী করতে হবে, ওই যে মানে হার্ড ওয়ার্কিং করতে হবে। সে কীভাবে বলুন তো, এখন দেখো দেখো লাইন, সে রাতের চব্বিশ ঘন্টা পনেরো ঘন্টা কিন্তু ঘুমায়, জানেন যে গাধা পনেরো ঘন্টা পরিশ্রম করে, কিন্তু দেখা গেলো যে লায়ের কিন্তু কি বলা রাজা বলা। তাহলে আমি এটা নিয়ে পরিশ্রম করলে হবে, কারণ আপনি চাকরি পাবেন কি না পাবেন সেটা পরে যাবে, কিন্তু আপনাকে আগে কি করতে হবে, রিটেনে দেখতে হবে। আর প্রথমে বলি পিবিএস আগে বলি, সেটা হচ্ছে পিবিএস এর আপনার পিজিটা পাস করার পরে একটা ব্যাপার। তাহলে প্রথমে আমি আপনি যেটা বলছি পিবিএস কিছু বলবো, কীভাবে কীভাবে আপনারা স্টেপ বাই স্টেপ এটা আগাবেন, এটা ফলো করবেন, দেখা যাবে আমি অল্প পরিশ্রম করলে দেখা গেলো আমার টিকা সম্ভব এবং চাকরি পাওয়া সম্ভব। তাহলে আপনি একটা চাকরি পাবেন না, আপনাকে কি করতে পারেন তো পিলে এবং রিটেন পাস করার চেষ্টা করতে হবে, দেন চাকরি, তাই না? তাহলে একটু লাগবে না, তাহলে দেখতে হবে, ঠিক আছে। দেখেন আরবি দুইটা পড়ব,
ইঞ্জিনিয়ারিং, হ্যাঁ তাহলে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার একজন সার্ভিস ইঞ্জিনিয়ার, এটা আরবি আরবি যেটা আদর্শ করে টিভিএসের কি মানে আমি শুধু এটা ডিপার্টমেন্টের কথা বলছি, আচ্ছা ডিপার্টমেন্টে কারণ তিনটা করে একটা অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার, হ্যাঁ আর একটা কি অ্যাসিস্ট্যান্ট জুনিয়ার ইঞ্জিনিয়ার, আর একটা আছে অ্যাসিস্ট্যান্ট জুনিয়ার ইঞ্জিনিয়ার, এটা কি আইটি, ঠিক আছে আচ্ছা এইভাবে বলছে যে এই পাঁচটা প্রশ্নটা ডিপার্টমেন্ট প্রশ্ন আছে, আচ্ছা টিভিএস যত প্রশ্ন আসছে আচ্ছা আপনি বাংলা অনেক বই আছে জানেন তো আগে আপনি অ্যাভেলেবল ছিল না এখন কিন্তু বাজারে অ্যাভেলেবল বই আছে, আপনি সবগুলো কিনবেন না যে কোনো একটা বই আপনি কিনবেন, আচ্ছা যেগুলো প্রিভিয়াস আছে সবগুলো আছে ঠিক আছে, আচ্ছা তাহলে আপনার ফার্স্ট যে স্টেপ হবে সেটা কি যে এই যে ডিপার্টমেন্টাল যে কোশ্চেন এই যে পাঁচটা আগে আপনি একটু সম্পূর্ণ করে ফেলবেন খুব ভালোভাবে পড়বেন, কারণ পিভিএস এমন একটা জায়গা যেখানে প্রশ্ন রিপিট হয় ক্লিয়ার, আচ্ছা প্রশ্ন রিপিট না পান তাহলে আমার আবার ধরবেন এসে সহজভাবে কিন্তু সবাই পড়বে কিন্তু তার ভিতরে দেখবেন যে অনেকের হবে, আচ্ছা এবার এই ইনক্লুড ডিপার্টমেন্ট সম্পূর্ণ পড়বে না, আচ্ছা প্রিভিয়াস যতগুলো কোশ্চেন দেখা যাবে আপনার 12-13 লাইন বলে দেওয়া আছে 16-17-18 ঠিক আছে দিয়ে এই দুইটা তাহলে সম্পূর্ণ ডিপার্টমেন্ট, এখানে দেখা গেল যে ইলেকট্রিক্যালের জন্য ইলেকট্রিক্যাল দেওয়া আছে, মেকানিক্যালের জন্য মেকানিক্যাল দেওয়া আছে, আর কি সিভিল এবং সিভিল দেওয়া আছে, এইবার সবচেয়ে বড় কথা সিভি এই যে আর একটা কথা বলে আগে এখানে কিন্তু কম্বাইন প্রশ্ন কিভাবে কম্বাইন প্রশ্ন হয় এখানে কিন্তু মেকানিক্যাল সিভিলের প্রশ্ন খুবই কম থাকে, খুবই কম ডিপার্টমেন্ট খুবই কম থাকে কিন্তু তারপর আপনার ঠিক দেওয়া আছে, আচ্ছা এইবার অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার এটা কিন্তু আমি বলছি অ্যাসিস্ট্যান্ট যে আমাদের একটা পোস্ট আছে অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার, আর সেটা অ্যাসিস্ট্যান্ট জুনিয়ার ইঞ্জিনিয়ার আমার দেখতে হবে অ্যাসিস্ট্যান্ট জুনিয়ার ইঞ্জিনিয়ার এটা তো পোস্ট, আচ্ছা কিন্তু সম্পূর্ণ পোস্ট আপনার অ্যাসিস্ট্যান্ট সার্ভিস সম্পূর্ণ করা লাগবে, আচ্ছা এইবার যেটা বলছি এই যে অ্যাসিস্ট্যান্ট জুনিয়ার ইঞ্জিনিয়ার এটা প্রশ্ন বলুন তো, আচ্ছা প্রশ্ন প্যাটার্ন আমি বলবো কিভাবে প্রশ্ন হয় ঠিক আছে, এর দুইটা বাইরে একটা ওটা যে দুইটা প্যাটার্ন আমি বলবো এর বাইরে একটু ওটা ক্লিয়ার আপনাদের, আচ্ছা এইবার দেখা যাচ্ছে যে এখানে আপনার ওই ধরনের সিম্পল পরীক্ষা দিতে হবে, এখানে কি আরেকটা কেমন হচ্ছে যে আমি একটু শেয়ার করি যে আমি বাসা থেকে এসে পড়ি ঠিক আছে, তো ব্যাপার হচ্ছে যে আমি সব করে আসতে পারি তো আমার বাড়ি থেকে বাজার একটু দূরে কারেন্ট অফিস পাই, তো আমি আগে রাত্রি মেসে আসছি এসে আসার পরে একটা ভাইকে বলছি ভাই কারেন্ট অফিস দিতে ওরকম সব করছি শুধুমাত্র এই মিউজিক টেস্টটা বাদ রাখছে কারণ একটু প্যারা নিয়ে যাবে না আচ্ছা এটা বাদ রাখছে, আমি ভাইকে বললাম ভাই আপনি এটা আমাকে দেন তাহলে আমি কেমন আজ না দেন তাহলে এখন কিনে নেন, আমার মনে আমার মনে হচ্ছে যে এখান থেকে প্রশ্ন আসবে রিপিট হবে, আচ্ছা আমি এবার আপনার উত্তর দিতে বলতেছিলাম আমি আপনার পরে উপস্থিত হলাম পুরো ওটা আধা ঘন্টা দেখ 46টা প্রশ্ন প্রশ্ন কয়টা 46টা প্রশ্ন পাবো হুম
এখান থেকে শুধু মিটার স্কেল গতবার পরীক্ষা দিয়েছে, আগের দিন পরীক্ষা দিয়েছে, পরদিন আবার এসেছে, আগে নাই মানে এক মাস ডিস্টেন্স হবে এইভাবে হবে। তো মোটামুটি তারা এটা দেখছে ম্যাক্সিমাম সিলেবিলিটি এবং সিলেবিলিটি যেতে পারে তাহলে কি কি ক্লিয়ার ব্যাপারটা আছে। তাহলে আপনাকে এইটু বারবার বলছি যে আপনি এবং ভাই প্রিপারেশন নেবেন যেন আপনার জন্য ফাঁক না থাকে, একটু গ্যাপ থাকলে দেখলে আপনি পারবেন, কারণ 300 টাকা পোস্ট ফাঁকা আছে। এবার কিন্তু আমাদের যারা এই যে 110 জন নিয়েছে তারপরে কিছু জয়েন করে আবার মানে প্যানেল নিয়েছে, কিন্তু আগে কি হয়েছে, আগে এমন প্যানেল হয়েছে যে এই ভারতের ভারতের না যা আছে সব নিয়ে নেয়, সমস্ত 10-12 জন বাদ যায়। তো এবার মনে করেন যে নিই যেহেতু সাতটা হয়ে গেছে, এখন মনে করেন যে এই যে জুনিয়ার যে রেজাল্ট হয়েছে আমাদের, আমরা তো সবাই ভাইবেন যে ম্যাক্সিমাম কৃষি আপনার টিভিসি এখানে ন্যাশনাল জুনিয়ার টিভিসি ওখানে পেয়েছি, আর পিসিসিবি তো আমাদের অনেকে চাকরি দিয়েছে। এবার কি হবে বলুন তো, তাহলে এই যে 100টার ভিতরে মনে করেন 110টার ভিতরে মোটামুটি 40 তো বেরিয়ে আসবে টিভিএস থেকে, তাহলে এই 40টা পোস্ট ফাঁকা হবে, তাহলে 340 হবে। তার মানে কি আপনার যে সার্ভার দিয়ে দেয় ওখানে প্যানেল হয় না, ক্লিয়ার? এটা তাহলে 340টা তারও বেশি হতে হবে। আচ্ছা এইবার জুনিয়র রেজাল্ট হয়ে গেলে মোটামুটি এই 39টা পোস্ট ক্রিয়েট করা হয়েছে, মানে 3200 ছিল এর সাথে আরো 700 হয়েছে। আমরা মাঝে মাঝে ওখানে আন্দোলন করতে দেখি, তাহলে এতগুলো চলে যায়। গতদিন আপনার ইসের পরীক্ষা হয়েছে টেকনিক্যাল অ্যাটেন্ডিং, এখানে কিন্তু অনেকে ভালো মার্ক পেয়ে টিকি, কেন জানেন এই কারণগুলো যারা জুনিয়র ভাইবা দিয়েছে এরা কিন্তু আসলেই অনেক জান প্রশ্ন ওদের জন্য দেখা যায় অনেকে 70টা সেট পায়, তো এই জন্য বলছি এখানে বেরিয়ে যায়। তাহলে আপনার জন্য এটা সহজ না, এটা আপনার জন্য সহজ। এই জন্য বলছি আপনি এবার একটু গ্যাপ রাখবেন, তাহলে আপনি এখানে দেখবেন যে এটা নন ডিপার্টমেন্ট যা আছে এ টু জেড, এখানে ডিপার্টমেন্ট যা আছে এ টু জেড। আচ্ছা এটা প্রিভিয়াস পর্যন্ত চলে গিয়েছে, এটা কিসের জন্য বলো? পিলিং, শুধু এটা কি শেষ না? আচ্ছা এইবার আপনি একটা কাজ করবেন, দেখ আমার মনে হয় বিশেষ পুষ্টিকে মানে কেমন হাতে যেতেছে, আমার মনে হয় 20 বার পড়াচ্ছে, সত্যি বলতে 20 বার পড়াইছে, মানে একটা সময় আপনার আসবে যে আপনি একদিন থেকে একদিন এসেছে সবাই মানে খুব ভালো পড়া, মানে আপনি ইয়ে পড় নিজের ব্যাখ্যা পড়, তাহলে দেখেন যে এখানে মোটামুটি 1000 করে প্রশ্ন হবে এই এইগুলো দিয়ে প্রিভিয়াস প্রশ্ন বিসিএস কোশ্চেন ব্যাংক আছে। এবারে এতদিন আপনি অনেক করেছি, তো 10 সিরিজ করেছেন, সাইন ম্যাথ করেছেন, এটার ব্যাপার আছে যে প্রথমে পিভিএস এর এতদিন হয়েছে 50 মার্কে করে কয়বার ঠিক লেখা আছে সব গতবার একটু এটা কি হালকা ভেরিয়েশন হয়েছে 80 মার্ক দিয়ে দিয়েছে, এই যে প্রিভিয়াস কিন্তু সমান খুব অসম মানে ফুল হয়ে গেছে দেখেন 50 মার্কের কথা ঠিক আছে। যদি এই 50 মার্কস হবে ডিপার্টমেন্ট আসি কত না 30, এর ভিতরে আপনার সর্বশক্তি বেশি আসে কি বলতো ইলেকট্রিক্যাল। এরপরে মনে করেন যে কি আসে বলুন আদার ডিপার্টমেন্ট আসবে। আচ্ছা এইবার আপনি মনে করেন সিভিলের যদি একবারে কম একবারে যে প্রশ্ন হয়, আচ্ছা মনে করেন যে সিভিলের এখান থেকে কিন্তু যতগুলো আপনার ইলেকট্রিক পরে কিন্তু রিটার্ন থেকে আলাদা হয়, তার মানে কি পরে আপনি আলাদা হয়ে যাচ্ছেন, কারণ আপনার সিভিলের যে যেগুলো ডিপার্টমেন্ট আছে অতগুলোই নেবে, ক্লিয়ার ব্যাপারটা?
তাহলে আপনি যে বলছেন যে ভাই এখানে তো ইলেকট্রিক্যাল এত এই নাফা দেওয়ার দরকার তাহলে তাই নেই এবার দেখেন যদি ডিমান্ডের ডিপার্টমেন্ট দেখেন আপনি যে মনে করেন বাজার থেকে ইংলিশ বই নিয়ে আসেন এগুলো আমি মনে করি একটা এবার বাংলা ইংলিশ অঙ্ক কম থাকে এবার ব্যাপার আছে যে ইংলিশ যদি নন ডিপার্টমেন্ট প্রশ্ন দেয় এটাতে আপনি খুব ভালো করতে পারেন দেখবেন যে আপনি এগুলো থেকে মোটামুটি 45% পাবেন আপনার অত পাওয়া লাগবে না তারপরে এখন ছ আপনি 42 আপনি এর জন্য আবার দেখা গেল যে আপনার কমপ্লিট ইংলিশ করলেন এদিকে আপনার সিরিজ করলেন মনে জন দেখা শেষ আপনি ডিপার্টমেন্ট সময় এই জন্য বলছি এটা শর্ট ডিপার্টমেন্ট আমি কিন্তু শর্ট হিসেবে কথা স্কেলস কথা বলছি না কিন্তু হিউজ বা আপনাকে বলছি ভালো গ্রেড দিয়ে পড়তে স্যার কেন এইবার 80 মার্ক আসে কি বললাম বলুন তো 80 মার্ক যদি আসে কতবার ফুল নন আসে কেন বলুন তো কারণ কি সব ডিপার্টমেন্ট কম্বাইন আছে এটা কেমন না যে আসলে মানে পক্ষ হতে হয়ে গেছে এটা কি ইনভার্সিয়াল করতে পারে প্রসেসে যে আসলে তাহলে নন দি আগে নন দি মোটামুটি একটা মাসাই করে দি দেন আমরা ডিপার্টমেন্ট যাচ্ছি তা এবার সম্ভব না এবার সম্ভব না আরে কত কিছুদিন আগে আপনার ডিস্ট্রিক্ট ওয়াইজ আপনাদের মিটার টেস্ট আর বিভিন্ন দায় করতে দেখছেন আপনারা দেখেন এই প্রশ্নগুলো আপনাদের কালেক্ট করতে মানে আপনাকে এত সূত্র হতে হবে এটা হলো স্মার্ট আপনাকে এত স্মার্ট হতে হবে পোশাক আশাক বা আপনি যে কোনো মেকিং টেস্ট করার জন্য স্মার্ট এটা না আপনাকে এত স্মার্ট হতে হবে সূত্র হতে হবে যে কোথায় কি পরীক্ষা হচ্ছে না এই কয়েকদিন আগে পরীক্ষা হয়েছে তখন আমাদের যে আন্দোলন চলছে তার পরপরে আন্দোলন শেষ হওয়ার পরপরে যখন এই যে আপনার বেচারা যখন শুরু তার পরপরে কিন্তু ওই মানিক গন্ধের পরীক্ষা কিন্তু টেস্ট আসে সেই প্রশ্ন কিন্তু কোন প্রশ্ন আপনার এই বিশেষ প্রশ্ন ব্যক্তি আসে আর একটা কাজ ওরা করে কি শুন মনে করুন যে রিসেন্ট প্রশ্ন লিখুন আপনার এখন বর্তমানে বিভিন্ন ধরনের সিরিজ চলছে বা আপনার যে বাংলাদেশে বিভিন্ন জায়গায় খেলাধুলা চলছে বিভিন্ন ধরনের বই একটা কিনলে হবে যেগুলো একটা ভালো বই কিনলে হবে তাহলে ওই বইগুলো মোটামুটি দেখে নিন চাইলে আপনি পিবিএস আলাদা
এখানে যে বইগুলো আছে এর বাইরে ওয়েস্ট আর বিজে নন ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট বলুন আপনি পারেন ডিপার্টমেন্ট এখানে পাবেন যেগুলো একটা বই ভালো করে পড়বে সেই বাইরে প্রশ্ন আসবে না চাকরি করা সহজ হয় আপনি যদি সিলেবাস করেন না দেখবেন একটা সময় পড়াতে হতাশ হয়ে যাবেন মানে আপনি শেষ করতে পারবেন না আপনি শেষ করতে পারছেন না পরীক্ষা টেকছেন না তাহলে হতাশ হয়ে যাচ্ছেন এই জন্য সিলেবাসে শর্ট করবেন তাহলে কি হবে বলুন আপনার ক্যাপাবিলিটি বেড়ে যাবে মানে আপনি যেইটা নিচ্ছেন যেই কথা নিচ্ছেন সেখানে 100% অ্যাপ্লাই করতে পারেন মোটামুটি আপনি 80 মার্ক ক্যারি করতে পারছেন 80 মার্ক মানে হিউজ এই যে পিজিসি নিতে পারেন মনে করেন যে মোটামুটি এইগুলো মেয়ে দিচ্ছে এবার ডিটেল পরীক্ষা কথা মনে পরীক্ষা কবে দিচ্ছে কথা মনে 100 মানে আচ্ছা তারপরে একটা ইনস্টিটিউট মেকানোলজি আছে সেভেন বই আছে এর ব্যবস্থা আপনি যা করছে ডিপার্টমেন্ট এখান থেকে আর তো একটু বেশি কি হয় আপনার ডিপার্টমেন্টটা দেবে ইংলিশ ডিপার্টমেন্ট কিন্তু দেখেন বেশি আমি রিটেন করি আচ্ছা আমি কিন্তু মানে কথা ছিল ক্লিয়ার কথা মানে রিটেন আমি তো হালকা করে যাচ্ছে ঠিক আছে কারণ ক্লিয়ারটা আপনি আমি মনে করি যে যদি আপনি ভালোভাবে পড়েন বুঝলে আমি যে কথাগুলো বললাম আর আপনি যে ডিপার্টমেন্ট বই পড়েন এগুলো ভালো বাস ক্লিয়ার আর যে ফর্মুলা আছে যে সূত্রটা আপনি যে সূত্রটা এই সূত্রগুলো প্রশ্ন আসবে আচ্ছা তাহলে আপনি একটু মাথা খাটাইলে একটু প্রশ্ন করেন কারণ নিজেরা করেন তো একটু মাথা খাটালে আপনি আনসার করবেন কোন সাইড থেকে অবশ্যই ডিপার্টমেন্ট ফিস থাকবে আর 20 মান থাকবে 80 দিলে ফুললি নন ডিপার্টমেন্ট থাকবে এবার আপনি উপায় ধরে বলে দিলেন এবার 80 দিলে যে আপনি মনে করেন যে ফাইটার তো প্রশ্ন তো বাইরে দিয়ে দেবেন না ওই ওই ভিডিও টিপ প্লে 60 বা 70% আপনাকে দিয়ে দিবে ডিবিট করবে বিকাশ করবে এই জন্য ওদের অনেক পরীক্ষা আছে ভাই ওদের মনে করেন যে পিবিএস ওয়াইজ পরীক্ষা হয় ওদের আরবির পরীক্ষা হয় রাজস্ব দেয় ওদের পিবিএস এর পরীক্ষা হয় অনেক পরীক্ষা আছে মোটামুটি অনেক কথা বলে দেখুন রিটেলি কথা যেটা বলি আপনি যে বই পড়ছেন এটা দেখুন এখান থেকে প্রশ্ন রিটেলি কোটা আমার করতে প্রশ্ন করে আপনাদের রিটেল তাহলে আপনার নন ডিপার্টমেন্ট ঠিক আছে 40 মার্ক আর ডিপার্টমেন্ট 40 মার্ক এই এখানে 40 মার্ক এখানে 40 মার্ক তাহলে এখানে দুটো থিওরি থাকে লগের মান টান সিভিলের ক্ষেত্রে যেটা বলছি সেটা এই যদি অঙ্ক দেয় তারমানে আপনি মুখে মুখে গুণ করতে পারবেন সেই সেটা অঙ্ক দেয় আচ্ছা আর একটা কথা হলো যে আপনি শুনি করতে কি শুনবেন এখন আপনি সাহস থাকে তাহলে আপনি সুযোগ কেন্দ্রে পড়ে রাখতে পারেন আর যদি আপনার ওভার কনফিডেন্স থাকে আপনি পারবেন তাহলে আপনার চাকরি করার একটা ইচ্ছা আছে তাহলে আপনি ভয়তে রাখবেন না সারা দিয়ে আসলে তাহলে আপনি চাইলে রাখতে পারেন দিয়ে যে টেবিলের ভিতরে দিয়ে আপনি আস্তে আস্তে টিপে মানে কি করে আচ্ছা এইবার আপনার সাথে ক্যালকুলেটর বাদে আপনি কি বেটে তার মধ্যে ক্যালকুলেটর বাদে টেক্স আচ্ছা এবার দেখেন একটা ভ্যালু আপনি এখানে লিখি সাপোজ আমি এখানে দেখি তাহলে মনে করেন যে আগে আপনি ওই ফর্মুলাটা দেখেন বাস এবার রেখে দিলেন পিএসসি পরীক্ষায় কিন্তু কোন ধরনের ক্যালকুলেটর ইউজ করেন বাংলাদেশের সব থেকে কিন্তু পিএসসি পরীক্ষার সাথে হার থাকে হার্ড বলতে কি সিলেবাস বহুত বড় ওদের মনে করেন যে যে সিস্টেম মানে হল যে ডিউটি করে নাই সেখানে কিন্তু কোনো ধরনের ক্যালকুলেটর দেয় আপনি যারা ইলেকট্রিক আছে স্টিভেন দেখছেন স্টিভেন
ক্যালকুলেটরতে সমস্যা, আর এসি থেভেনিন দেয় কোনো ক্যালকুলেটর দেয়, আপনি কি করবেন? ওই যে শুধু ওই সূত্রটা বসিয়ে ভ্যালুগুলো দিয়ে এবার ফর্মুলাটা বসিয়ে ওইটাই যে আপনি ফর্মুলা দিয়ে অ্যান্সার সবাই কিছু বলছেন। এইবার নন ডিপার্টমেন্ট দেখেন কি হবে, ওই প্রিভিয়াস সাবজেক্টে 10 মার্ক থাকে, একটা ইংলিশে একটা এসে দিলে 5 মার্ক আর 10 মার্ক লাগবেন, ওখানে আবার ত্রিকোণমিতি একটা অঙ্ক দেয় আর একটা আপনার ফিজিক্স সাবজেক্টের আর একটা দিচ্ছে, এবার এখানেও দিতে পারেন সমস্যা নেই। আপনি এটা বাদে আর যদি ভাইবা দিচ্ছে আমি ওই ত্রিকোণটা ফিজিক্স করে দিই, আমার তো হয়নি ভাইবাটা খারাপ হয়েছিল, আমার ফ্রেন্ড দুইটা হয়েছে অপোজিশন 3 নাম্বার ত্রিকোণমিতি ফিজিক্স পারে রেজাল্ট 2.9 লো রেজাল্ট 2.98 আরো চেষ্টা করছে 1.5 বছর কয়েক বছর করছে 1.5 বছর কি 2 বছর কিভাবে করছে বলতে বল মানে আমি ওর কথা বলি আমার কথা বলছি এই মনে করেন যে একসাথে মানুষের খেলা চলছে সে খেলাও দেখে আপনি ভাত খাচ্ছে সে মোবাইলে বাইরে পড়ছে আচ্ছা এবার কি করে দেখলো সে নামাজ একটু আগে যায় জল পড়ার সময় কি সে সব এদিকে 11টা মিনিট পরে ওই দিক ভোর বেলা উঠে সারাদিন করে সারাদিন পরে আর কারোর সাথে কথা বলেন কারোর সাথে কথা বলে কেন বলেন তো ও কোম্পানি চাকরি করে আসছে আমরা তো চাকরি করে আসছি জানি যে আসলে এখানে বেতন দেবে কম আপনাকে বলতে গেলে গরুর মতো গাধার মতো খাটাই দেবে আর দাম দেবে এজন্য বলছি যে বাংলাদেশে আমাদের একটা সব থেকে সহজ উপায় একটা গ্রেড নিয়ে আমার কঠিন দশম গ্রেড মানে আমার বাড়ির পাশে ইবি ইসলাম ইউনিভার্সিটি ওখানে আমি দেখেছি ভাইরা খুব পড়াশোনা করে ষোলো গ্রেড আমার ভাই খুব পড়াশোনা করে বিশেষ সে ষোলো গ্রেড চাকরি পেয়েছে খুব পড়াশোনা করেছে বিশেষ পাওয়ার মতো ওই জন্য বলছে যে ওরা কিন্তু ক্যাম্পাসে পড়লো মনে করেন যে ষোলো গ্রেড চাকরি লাগে দাম কিন্তু আমাদের কাছে দশম গ্রেডে মনে হয় কি কি নাকি কিছু মনে করেন আমার একটা অবস্থা সুন্দরী অনেক বড় কিছু এই জন্য বলছি সময়টাকে ভালো ব্যবহার করবে তাহলে এটা কি এইটা রুটিন বুঝছেন কিভাবে পিবিএস সঙ্গে আপনার 10-3 গুণ মার্ক থাকে আচ্ছা এবার একটা ইংলিশে এসে থাকবে যে কোনো সঙ্গে লিখতে দেবে 20 তুলে গেল এবার বাংলায় আপনার যে ইয়ে দেয় তারপর সন্ধি দিতে পারে তারপরে আপনার এক কথা করবে যে মার্ক দিতে দেখেন 5 মার্ক থাকে আর আপনার একটা থাকবে আর দেখা গেলো যে ইংলিশ বলতে তাই না আচ্ছা ওই ত্রিকোণমিতি থাকতে পারে একটা ফিক্স থাকবে 5 মার্ক এই 40 মার্ক চলে গেল আর এখানে আপনার ডিপার্টমেন্ট চলছে তখন এজিএম এর পরীক্ষায় এখানে যে মার্কগুলো দিচ্ছিল আপনার দিচ্ছে যে আপনার ইউনিকলো পাওয়ার প্ল্যান্ট সম্পর্কে আপনার কি ধারণা যে মানুষের কি ধরনের ইফেক্ট করতে পারে ডি জাতি তাহলে মোটামুটি কি পিবিএস একটু ক্লিয়ার তাহলে আপনারা কিন্তু ওই আজকেই যে সম্পূর্ণ পড়াশোনা করছেন আজকেই মানে এমন হবে না কিন্তু মনে হয় নিয়োগ দেওয়ার সাথে সাথে মনে করেন অনেকে চাকরি চাকরি চলেছে মানে আজকে সব হয়ে যাবে মানে আজকে আমার চাকরি হয়ে আমি আজকে শেষ করে ফেলবো দেখবেন দুটি মাসে শর্ট সার্কিট হবে আর ভালো লাগছে না বন্ধু আমি তার পার্সোনালি আমি চলে যাবো এই কর্ম ধীরে ধীরে ভাই ধীরে থেকে থাকলে মনে করেন যে কেউ থাকতে পারে তাহলে আপনি আপনার খুব সুন্দর করে সিলেবাসটা বুঝে যেভাবে বললাম সুন্দর আগে থাকবে এইটা মোটামুটি আমি যদি আরো মনে আসে পরে বলবো যেভাবে আসলে এমিএস হ্যাঁ স্যার বিএসএম মধ্যে সরকারি স্টোর কি বাইরে আছে এটা সবরি স্টোর কি পার এটাই এই তো এই নন ডিপার্টমেন্ট এটা পাস দিয়ে করা হ্যাঁ তো আচ্ছা ওই যে ওই সেম ভাবে যে আপনারা ওখানে আসমাতে পরীক্ষা হবে ওই যে ওখানে ইংলিশে বাংলা থাকবে আপনার ইয়ে যেভাবে 20 মিনিট করে 20 20 করে থাকবে আপনার হলো ম্যাথ কোর্স থাকে বাদ লাগান থেকে লাগান থেকে আলবার কিছু মিলাই তাহলে আসমাতে থাকবে ওখানে এবার আপনাকে ওই যে টিকতে হবে আসমাতে যে সত্যি এন্ট্রি দিয়ে পড়া হ্যাঁ এর আগে 80 মার্কের পরে ভাই হয়েছে কিন্তু গতবার হয়নি আচ্ছা এরপরেও ভাই পিলি পড়ো ভাই বেন তোমার রিটেন হইতে রিটেন নিলে এখানে আপনার কোন কোন ডিপার্টমেন্ট থাকে তাহলে ইন্টারমিডিয়েট বেজে আপনার কি কি প্রশ্ন হতে পারে ওই যে ইংলিশ এসে দেবে একটা বা একটা প্যারাগ্রাফ দেবে অঙ্ক দেবে সাধারণ কেন্দ্র দেবে বাংলা বিশেষ
ক্লিয়ার? আচ্ছা একটা দেখেন, এটা কি মিলিটারি ইঞ্জিন সার্ভিস? এটা কিন্তু আমি পরীক্ষা দিইনি, তো আমি জানি যে কি হয়। এটা কিন্তু 2018 সালে কিন্তু ইলিয়াস করছে, 2018 সালে পরে তো নিয়োগ আসেনি, এবার আসছে সিভিল সার্ভিসটা পড়ো। ইএম বলতে কি বলুন, বলতে ইএম ইলেকট্রিক্যাল মেকানিক, এটা তো মাদার টেকনোলজি, এর সাথে আরো আছে। এখন তো বলবেন চাকরি করতে কঠিন হয়েছে, বলুন কেন? যাই বলতে অনেকে এই মেকআপ কোর্স করে আসছে, শুধু ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল নাই, শুধু সিভিল সিভিল নাই, মেকানিক্যাল মেকানিক্যাল নাই, এই জন্য আপনার একটু কঠিন হয়েছে। প্রত্যেকটা জায়গায় যারা মেকআপ কোর্স করে আসছে, এটা কিন্তু অবশ্যই ভালো হয়, ওই কনফিডেন্স আছে বলেই ওরা কিন্তু মেকআপ কোর্স করে আসছে। এবার দেখেন এমএসসি চাকরি পাওয়া সহজ, খুবই সহজ, মানে এর মতো সহজ হয় না। আমি একটা ভাই দেখছি জীবনে একটাই ঘর বাড়িয়েছে, আমাদের মেসেজ কিন্তু পরে চাকরি হয়নি, এমএস কোন পড়াশোনা করিনি, তখন এমএস দিচ্ছে, তখন মনে হয় আমার জন্য পড়াশোনা করা উচিত। যেহেতু আমি একটা ভাই বাড়িয়েছি টিকছি, তার মানে এমএস না, এটা কিন্তু মার্ক ডিস্ট্রিবিউশন, ঠিক আছে? আচ্ছা মার্ক ডিস্ট্রিবিউশন দেখেন, নন ডিপার্টমেন্ট, ঠিক আছে? নন ডিপার্টমেন্ট কত বলুন তো? 30 মার্কস, ঠিক আছে? ডিপার্টমেন্ট কত বলুন তো? 30 মার্কস। আচ্ছা এইবার কথা হচ্ছে যে এই পোস্ট বিশেষ পোস্ট কেন্দ্রে বহু বহু দিয়ে দেয়, এই দেশের কোনো পোস্ট আসে না এবং জেনারেল দেখেন আসে না, 10 ইংলিশ, 10 বাংলা, 10 সহজ মেয়ে, খুব সহজ প্রশ্ন করে। এখানে এইবার বাংলা কথা বলি, বাংলায় কিন্তু মোটামুটি 8-9 লাখ বা 7 মার্ক আপনার সেকেন্ড নাম্বার থাকে। আচ্ছা লিটারসে একটা দুইটা থাকবে না, মানে বাংলা সাহিত্য আর সাধারণ জ্ঞান বেশিরভাগ কিন্তু বাংলা বিষয়ে বেশি। আচ্ছা তাহলে এইটা নন ডিপার্টমেন্ট পাক্কা চলে গেল। আচ্ছা এইবার দেখেন যে আমি কি এই 50 মার্ক ডিপার্টমেন্ট কথা বলছি, এই 50 মার্ক প্রশ্ন সম্পূর্ণ ইংলিশে, কি হয় সম্পূর্ণ ইংলিশে। আচ্ছা এবার ইংলিশে বেসিক জানা খুব ভালো, ইংলিশে বেসিক জেনে ভালো, কারণ আপনি যে বাংলা করতে পারেন। এখন আমি ফকির বাড়ি দেখবো, এটা ওখানে লেখা আছে ফকির বাড়ি, তো লোকেশন লেখা আছে, অ্যাড্রেস দিয়ে লোকেশন ফকির বাড়ি, এখন আমি ফার্ম গেট করি, তার ঝামেলা না নেইটা আছে। এখন দেখুন যে আপনাকে ওই যে স্ক্রিনটা আমাকে দেখতে হবে, আমি জানি আপনি সবাই ভালো পারেন, মানে আমার জন্য বলছি, এটা আমার জন্য বলছি, ঠিক আছে? মানে ইংলিশে কিন্তু আমাদের বেশ কিন্তু দুর্বল, কিন্তু আসলে কি বেশ দুর্বল, আসলে দুর্বল না, করলে তো পারবে। ইংলিশ আহামরে তো কঠিন জিনিস না ভাই, বেশি কি মনে করবেন আমি পিএসসি তে পিএ মনে করেন পিএ 30 মার্কের দিয়ে আমি ইংলিশ আসে, আমি কোশ্চেন নিয়ে পার কেন বলতে শুনবেন, কারণ সব সহজ, আপনার এই সব জায়গায় প্রশ্ন খুব সহজ করে। আমরা মনে করি ইংলিশ পড়ি না, একটা দিন না পড়ে তো ভয় পাবে, ইংলিশ একটু গ্রামার দেখবেন ভাই, একটু পড়ে এই যে কন্টিনিউ দেখবেন, ঠিক আছে? তাহলে একটা সময় আপনি এটা আয়ত্তে আসবে, এই জন্য ইংলিশে মার্ক ক্যারি করা খুব সহজ, খুব সহজ। আর এখানে যারা আছেন যদি আপনি ম্যাথমেটিক্স এবং ইংলিশে যদি মার্ক ক্যারি করতে পারেন আর ডিপার্টমেন্টে, আপনারা কোনো কিছু করা লাগবে, কোনো কিছু করা লাগবে, যাই বলে দেখেন। এইবার 50 মার্কের জন্য আপনি দেখেন বইগুলো লিখে দেবেন, হ্যাঁ আমি বইগুলো মোটামুটি পড়বেন, দেখেন ভালো আছে, দেখেন ঠিক বলি, ঠিক আছে? দুইটা একটা বই আছে না আপনার, এটা গৌতম ভিকে মেলা তাই না একটু বই আছে, এই একটা বই আছে ইলেকট্রিক্যাল বা কিছু থাকতে পারে এমসি ফাইল ভিকে মেলার বই আছে, এমসি অনেক এমসি আছে, আপনি সব পড়বেন
সব করবেন না। আচ্ছা আমি এখন যেহেতু অন্য ডিপার্টমেন্টের কথা বলতে চাই, দেখ এখানে এমিসির আমি ইলেকট্রিক্যাল কথা বলি, সবচেয়ে বেশি প্রশ্ন হচ্ছে পাওয়ার সেক্টর থেকে কি থেকে আসে পাওয়ার সেক্টর বলেন তো, পাওয়ার সেক্টর কি শুধু পাওয়ার সেক্টর এত কি বলেন তো, এত জেনারেশন আছে, এত ট্রান্সমিশন আছে, এত ডিস্ট্রিবিউশন আছে, এত সুইচ এন্ড প্রোটেকশন আছে, তাই না? এবার আপনি কি আমি বারবার বলছি যে এখানে কিন্তু সহজ ইংলিশ হলো কিন্তু সহজ মার্ক ক্যারি করা, পাওয়ার সেক্টর থেকে 7-8 মার্ক করা, এখানে ইয়ার পোস্টে কিন্তু অর্ধেকত হয়ে যাবে, মার্ক কিন্তু অর্ধেকত হয়ে যাবে, এগুলো 50 মেকানিক্যাল দেবে 50 কি দেবে বলতো, 50% কিন্তু ইলেকট্রিক্যাল। আচ্ছা তাহলে পাওয়ার আর ট্রান্সফর্মার এসি মেশিন ইন্ডাকশন মোটর আর ট্রান্সফর্মার দিয়ে 2-3 মার্ক করা। এবার আসো কি বলতো, ডিসি মেশিন, ডিসি মেশিন কি ডিসি জেনারেটর আর ডিসি মোটর এই দুটোতে একটা প্রশ্ন করো, আর আছে কি এসি সাথে ডিসি সাথে এখানে 3-4 মার্ক করো, শেষ। ক্লিয়ার আমার কথা কি বোঝা যাচ্ছে? আপনার সম্পূর্ণ বই পড়া লাগবে, মানে আপনি পাঁচবার নিয়ে নেবেন এখন অন্তর আপনি ওই আলাদা আলাদা দেওয়া আছে। এইবার কথা হচ্ছে এই বইগুলো এখন কি এসে বলতো বাংলা আসে, ইংলিশের পাশাপাশি বাংলা আসে, কারণ আমি তো বাংলা বই রেফারেন্স করবো না, বলে বলতে ভাই বলে বই কথা মনে বলছে যে ওখানে কোনোটাই আছে, আপনি জানেন সব আমার থেকে বেশি জানেন বাইরে কিন্তু এই বইটারই বাংলা পাশাপাশি ইংলিশ করা আছে, ইংলিশ করার পাশাপাশি বাংলা করা আছে, একটা বই নিয়ে মোটামুটি যেগুলো থিওরি বেশি থিওরিটিক্যাল ওইগুলো করেন, দেখতে আপনি ব্যাংকিং এর কাজ শিখতে করার দরকার নেই। আচ্ছা এবার আমি বলি, দেখেন এবার আমরা সিভিল বলছি, ঠিক আছে সিভিল একটা বই আছে দেখেন যেমন হাইড্রেশন, ঠিক আছে আমি দেখছি মোটামুটি দুইটা বই পড়বেন, বেশি করে লাভ নাই, দুইটা বই আছে পাইনি। আচ্ছা এইবার আছে মেকানিক্যাল ভাই, দেখে নিন আমি কিন্তু মোটামুটি ভালো একটা মেকানিক্যাল আপনারা কি রেলওয়ে পড়তে দিয়েছেন না, আমি আপনাকে আগে বলছি যেগুলো থিওরি বেস, মানে দেখলো যে ছোট ছোট প্রশ্ন দিয়ে রেখেছে আপনি সেইগুলো পড়বেন, আপনার বেসিক কিন্তু আপনার আছে, আপনার বেসিক ভালো হলে আপনি পড়বেন না, তাহলে ইংলিশ একটা বই পড়া পড়ি এগুলো বলছে যে যে প্রশ্নগুলো সহজ ম্যাথমেটিক্যাল টার্ম বা আপনি সেইগুলো পড়বেন, ক্লিয়ার? এবার মেকানিক ইলেকট্রনিক্স যেটা বললাম যে ইস্টুডেন্টের বই আছে সেম বই ওটা আপনি এইগুলো পড়লে হবে, এখন মনে করেন সেই ভাই কথা বলি উনি 40 মিনিট
এখন ধরেন এর আগে বিটিভি পরীক্ষা দিয়ে বেরোচ্ছি, তখন প্রি পজিশন দিয়েছি, এখন ওইটা অ্যান্সার আমি এনি। এক বন্ধু বলছে, বন্ধু ওইটা কি বাই দিছিস? হ্যাঁ বাই দিছি, কাছে থাকলে হয়েছে। আর পাশে দাঁড়িয়ে এখন মনে করেন যে আপনার বন্ধু বেরিয়ে গেলে যে বন্ধু এটা কি দিছিস, আপনার মতো তার উপর এই জন্য বলছি যে আপনি এই যে বড় সমস্যাকে আমি প্রথম প্রথম ওই এক সপ্তাহের ভিতরে মুখ বলে দেখ এমন হয়েছে মার্ক কেটে 10 আসে 15 আসে বুঝলেন না। এই জন্য বলছি যে আপনি ওটা আমি দেখেন যে এটি ইএম উচ্চ কথা বলছে 40-42 পাইলে আপনি টিকবে। আর একটা কথা বলি, আপনার সাথে একজন মেকানিক্যাল বসে একটু ইন্ট্রোডিউস হলেন ভাই যদি একরাম করো অনেকে করেন, আপনি যদি পারেন করতে পারেন তা আগে তার সাথে পরিচয় নেন। আর একটা কথা বলি, আপনি যখন পরীক্ষা দিতে যাবেন দেখবেন যে যারা কোনোদিন পরীক্ষা দেয় না চাকরি করে ওরা আপনাকে জিজ্ঞেস ভাই আপনি বলছি যে যারা মোটামুটি গাজীপুর থাকে এটা কিন্তু ভালো প্রশ্ন, তাই না? বাংলাদেশে যেখানে থাকেন আমার ফ্রেন্ড গাজীপুর আসি 16টা ভাইবার দিয়েছে, কয়টা ভাইবার দিয়ে 16টা ভাইবার দিয়েছে আমার থেকেও বেশি দিয়েছে মানে আমার তো সমস্যা নেই, এই মনে করেন আপনার বাপের মনে করেন যে ফ্যামিলি স্ট্রাস ভালো ছেলে দেখতে ভালো, আপনি ওরা মনে করেন বিয়ে তিনটা মেয়ে চালাতে পারেন সব ভালো আপনার সব ধরনের আমার কথা শুনে এই জন্য বলছি যে এই আমি যখন চাকরি পাই দুই দিনের মধ্যে 40টা বিয়ে আসছে এই জন্য বলছি আপনাদের চাকরিটা মানে এটা ইনফ্লুয়েন্স করছে চাকরিটা পাইতে হবে চাকরি পাওয়া যাবে জীবন দিয়ে রাখবে কিন্তু আমার মাঝে সুসাইড হয় ভাই এগুলো করলাম এগুলো আমার একটা দুর্বল লাগে কাজ এই জন্য বলছি আপনাদের মোটামুটি যা বলছি এইগুলো বলছি মোটামুটি আপনারা ওই যে একটা নিয়ম মানে ঠিক আছে রুলসের ভিতরে আপনি আপনাদের মধ্যে আগাবে ইনশাল্লাহ দেওয়ার মানে কামনা আর আলাদা চাইতে আপনি এটা মোটামুটি ভাবে বাড়াবেন এইগুলো ভালোভাবে বারবার প্র্যাকটিস করবেন তাহলে আপনার জন্য সহজ হবে। আপনি অনেক কাছে একটা দুটো ভাইবে আপনি যা জানেন আপনার চাকরি হবে কিন্তু আপনি যেটা জানেন সেটাই শেষ না আমার মনে করেন যে পাশের পর্যন্ত আপনি পাশা দিস নাই তাই ওখানে প্রশ্ন ও কি প্রশ্ন করেছে বলে কত প্রশ্ন করে নেবেন ও চাকরি পাবে না ভাই। আবার অনেকে পরীক্ষা থেকে বেরিয়েছে বলে যে পরীক্ষা আছে 90% চাকরি হবে লিখে নাম করছে 100% ও চাকরি হবে কোনোদিন চাকরি হবে না কত ছেলেমেয়ে আমি দেখছি বেরিয়ে বলে যে এই যে প্রশ্ন আছে এই প্রশ্ন 90% চাকরি হবে
ওইটার মতো ভাই লোক পরিবারে চাপতে হবে না। তা আমরা আবার মানুষ বাইক, আমি কিন্তু ওই বাসে আসার সময় আমি কি করতাম, বাস বাদ দিতাম বা বিকেলে আসতাম, কারণ আমার এই কথা দশ করতে হয়। কারণ এই পরীক্ষা দেওয়ার পরে আমি একটা ভালো পরীক্ষা দিচ্ছি, এনার্জি শরীরে আমি সমস্ত পাবো, আর একজন মধ্যে 90 পাবো, এটা আমার ব্রেনের পক্ষে হ্যাম্পার, এসে আবার টেনশন পড়াশোনা আবার কি বলুন তো, সেই মুড নিয়ে একটু সেই মুড হয়, এই জন্য বলছি আমি পরে আসবো। এই পরীক্ষা দেওয়ার পরে ডিসকাউন্ট আমার কাছে খুব বিরক্তিকর, কারণ আপনি আপনার কাজ আসবে আপনি বলবেন তাহলে আপনি আশা রাখবেন যে একটু বেশি গুরুত্ব দিতে। এখন আপনাকে আরেকটা কথা বলছি যে যে সালগাটা আসছে আপনি সেটা দিয়ে পড়াশোনা করেন তাহলে হবে না, আপনার কিন্তু আপনার মতো আগাতে হবে। এখন আপনি প্রিভিয়াস আসলে প্রিভিয়াস সব সাইডে প্রিপেয়ার আছেন না, প্রিভিয়াস তো প্রিপারেশন নেবেন আপনার জন্য, তো আপনার সিলেবাস ছাড়া হবে। এবার আপনাকে আগে ডিসাইড করতে আপনি কোন প্যাটার্নে যাবেন। পাওয়ার সেক্টরে জব পাওয়া সত্যি সহজ, আর যে বাংলা ইংলিশ সাধারণ যেটা আপনি পারেন না সেও পারেন। এখন যে মাধ্যমে আসে যে ওই সোনা মসজিদের গেট করে দেয় আপনি মোটামুটি আপনি এই একটা বই শেষ করে দেখবেন যে আপনার বিএসসি বলেন, আপনি আইবি প্যাটার্ন বলেন, আপনি গ্রেড প্যাটার্ন সব জায়গায় পাবেন। কারণ আপনি যদি একটা বই পড়তে তো আরেকটা বই নিলেন, এমন হবে মোটামুটি দুই তিনটা বই আপনি শেষ করে দেন, একটা ম্যাথ নিলেন শেষ করলেন, যে কোনো প্যাটার্ন আছে এত বড় এই বইটা শেষ করা যায় না। আপনি বললাম তো ম্যাজিক ম্যাথ বলতে যে হিসেব অনেক গুণা আমি ই করি মাধ্যমে অনেক ক্লাস রুম দেয়, আপনি ওনার বইটা করতে পারেন। আমার এই যে বন্ধু বিয়ার দিচ্ছে চাকরি, ও একটা ম্যাথ করতে করলেন, আমি সাইন ম্যাথ অনেক খারাপ ম্যাথ, আপনি যে কোনো একটা ম্যাথ করেন। একই কথা
ও যেটা হতে পারে না ও যা হয় ক্লিয়ার আপনাকে একটা বই শেষ করেন নাকি নাকি আমি এটা শুনে এটা আমি না মানে কি শুনবেন মানে হারে মানে কান্দা বলুন কর না আমরা ওইটা ধরে জোড়া ধরে কিন্তু হারে ভিতরে কিছু না মানে আমি এটা বলতেছি যে আপনি যে কোনো বই যদি মানে বেসিক শব্দ শেষ করেন রনি পারবে তো যে পারবে যে টেস্ট আমি সব পারবে তুই একটা মেয়ে এক্সেপশনাল ওরা বিভিন্ন ইংলিশ একটা বই থেকে নকল করে আমি আল্লাহর মধ্যে রনি পারবে অপটিমাল ইংলিশ একটা বইতে সব করেছি সব করেছি আমি সব করছি কারণ ওই একটা বই ভালো করে করলে সব বই পারা যায় দুই একটা বই আপনার কাছে প্রশ্ন এক্সেপশন আসবে সেটা আপনি এই আপনার বন্ধু অথবা কার কাছে তা আপনি চাইবেন একটা বই তখন আপনার সহজ হবে তখন আপনার যেহেতু ডিপার্টমেন্ট ভালো পারেন একটা বই ভালো করছেন তখন আপনার মনে হবে আমি একটা বই নিতে করি ওই আপনি সব পাস এমন আমি দেখছি আমার এমন দিন আছে তা আমি মোটামুটি ওই রেজোনেন্স এক আজকে তো কালকে ছিল হাত দেখবে কি আপনার দেখা করতে দেখছি মনে করতে মেসি আপনার রনি পারফেন্স রনি পারফেন্স যে ম্যাথ মোটামুটি দুই দিন থেকে শেষ হয় মানে আপনি যদি ভালো করে পড়েন আপনার সব বই শেষ হয়ে যাবে সেই পরীক্ষা দিই আমি আগে দেখছি ঠিক আছে মোটামুটি বইটা প্যাটার্ন সেম একই রকম আমাদের এই পরীক্ষা ইংলিশে প্রশ্ন খুব হার্ড হয়ে গেল তারপর ভাইবা হয় সেম প্যাটার্ন আপনি চিন্তা করেন না যখন আপনার মোটামুটি পড়া হয়ে যাবে আপনাদের মতো যেগুলো কি করছে পরীক্ষা আপনারা মনে করেন যে কোনো কোচিং এ যে কোনো জাতীয় প্রশ্ন করতে মানে যত বই কথা বলবো না যে কোনো যদি প্রশ্ন ত্রিশ মার্ক সপ্তাহে তিন দিন পড়ে কিনবে আর আমরা সবাই চাকরি দিয়েছি শুধু দুইজন দুইজন বাকি আছে ঠিক আছে ওদের চাকরি নেই ওরা ভাইরাস আছে তো এই জন্য বলছি যে এইভাবে আপনারা চাইলে আর সত্যি বলবো যে নিজের ডিপার্টমেন্ট থাকে সব ভালো না আমি সেই ওই পর্যন্ত থাকি এসে সিভিলের সাথে মানে আমি যতগুলো রুমের থাকি হয়েই সিভিলের সাথে এইগুলো সমস্যা মানে দুই একটা বলতে কি দেন মেকানিক্যাল সাথে আমাদের মিল আছে জেনারেশন মিল আছে পাওয়ার সাথে জেনারেশন মিল আছে এখন আপনাকে বলতে পারেন যে একটা ফুল পার সাইকেল করছেন আপনি বা ব্রেটন সাইকেল করছেন ব্রেটন সাইকেল আমরা করছে ওরা করছে এই রিলেটেড প্রশ্ন যাতে ওরা পারে আমরা করছি দুই একটা থাকবে এর ফায়দা আসবে তবে সবচেয়ে বেশি ইলেকট্রিক প্রশ্ন থাকবে এবার পিবিএস এর মেকানিক্যাল তো এবার মেকানিক্যাল মানে আসলে পাওয়ার আছে পাওয়ার মেকানিক্যাল থাকি ওই প্রশ্নগুলো আসবে একটু আসবে আর এমএস টা সিভিলের জন্য খুব সিভিল আর এমএস টার জন্য ওই যে
এটা কি টিপি আছে কম্বাইন কম্বাইন আর প্রশ্ন আছে না ভাই নন ডিপার্টমেন্ট এর কি ম্যাথ আসবে না এমসিকিউ নু ম্যাথ আসবে ম্যাথ আসবে এমসিকিউ নু ম্যাথ আসবে ডিপার্টমেন্টে কোন ম্যাথ ডিপার্টমেন্টে ম্যাথ হলে এটা দেয় শর্ট শর্ট তারপরে ওই ম্যাথ আসে না তবে ওই থিওরি একটু বেশি আছে আচ্ছা প্রশ্ন আছে তাহলে মোটামুটি আপনি এটা বিশের আগে কিছু পেয়েছেন কিনা সব বিশের পরে মনে হয় বিশের পরে বের মানে রিসেন্ট বিশের পরে বের মানে রিসেন্ট তো আপনাদের জন্য সবচেয়ে বড় সুযোগ কি শুনুন এখন মনে করেন যে এই এতগুলো সিলেবাস চলে যায় তাহলে মোটামুটি আপনাদের জন্য চাকরি বসা হয়েছে আর একটা কথা বলতে সেটা কিছু এই আপনি যে প্রস্তুতি নিয়েছেন বাড়তে তা দেখেন জিজ্ঞেস করেন কি করিস কেমন লোক আছে কতদিন পর থাকলে ওই মা আরেকজনকে বলে যে ছেলে কি বিয়ে চাও করবে কিনা ঠিক আছে আবার ডিমান্ড ধরে বুঝছেন এত দেব মানে ব্যাপার হচ্ছে সত্যি কথা যে তখন আপনি কি করেন বলতে আপনি বলবেন হবে না আপনি বলবেন যে আপনি মেয়ে জায়গায় সাথে করেন আর নিবন্ধন হয়েছে তা আসবে এবং আসবে আপনি জানি আমার বিয়ে পারবেন না কিন্তু বলবেন তার যেটা সম্ভব না সেটা বলবেন তাহলে এই জন্য বলছি যে ভাই চাকরি পেলে মোটামুটি এলাকায় সমান আছে চাকরি লেভেলে সমান সবাই সমান চাকরি পাওয়া আপনার জন্য সহজ আবার কঠিন মোটামুটি ভালো করলেই হবে আর এটা আপনার জন্য শুভকামনা রইল যেহেতু এখানে পরীক্ষা মোটামুটি জুনে রেজাল্ট হয়ে গেলে আপনাদের জন্য খুব সহজ খুব সহজ এমএস একটা চেষ্টা করুন এখানে এতগুলো পদ আরো নিয়োগ আসবে সামনে মোটামুটি আপনাদের শুভকামনা রইল আচ্ছা।